সবাই সেফটি মেইনটেইন করে সবাই সেফটি মেইনটেইন করে চলছি। কি থাকবে প্রার্থনা মেইনটেইন করে থাকবে। কি প্রার্থনা থাকবে? আমি মুসলিম। ও এটা তো আরো ভালো। তাহলে আপনি কেন আসছেন? আমি আসছি এই যে বড়দিন সব সময় প্রতি বছরই তো অনেক সুন্দর করে করে, সো এবার একটু আসলাম দেখতে যে কেমন করলো, কারণ করোনার মধ্যে তো আমরা সবাই বাসার মধ্যে ছিলাম, বেরোতে পারিনি, সো এবার একটু স্পেশাল লাগছে বেশি। মানুষের খেয়াল করছি, খেলি আমাদের লগে জিনিসই ভালো লাগে। হ্যাঁ এবার তো মনে হচ্ছে, কারণ প্রত্যেকবার যেরকম নর্মালি মানুষ মানে স্ট্রেটলি ঢুকে যায়, মানে কাউ মানে কোনো মাস্কের মানে পড়তে হয় না, এরকম কোনো ঝামেলা থাকে না, কিন্তু এবার মাস্ক পরতে হচ্ছে, সবাই সেফটি মেনটেন করছে একটু, সেটাও একটা ব্যাপার। কি আহ্বান থাকবে সবার প্রতি? সবাই যাতে এই সেফটি মেনটেন করি, যার যার ধর্ম সবাই সবার ধর্মজন পার্টিসিপেট করে, তারপর মানুষটা সবসময় মানে ভালোভাবে থাকে, অবশ্যই। कैमरा पीछे প্রভু যীশু খ্রিস্টের এই জন্ম ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্ট বিশ্বাসীগণ প্রতি বছর 25শে ডিসেম্বর যে খ্রিস্টীয় ধর্মীয় উপাসনা, সামাজিক আচার অনুষ্ঠান ও আপন আপন খ্রিস্টি সংস্কৃতির মাধ্যমে আনন্দ উৎসব করেন, তাকেই বড়দিন উৎসব বলা হয়। যীশু খ্রিস্টকে অন্তরে বরণ করে নেওয়ার জন্য খ্রিস্ট বিশ্বাসীগণ বিশেষ আধ্যাত্মিক সাধনার মাধ্যমে বড়দিন উৎসবের প্রস্তুতি গ্রহণ করেন। আমি স্বীকার করি যে অপরাধে, অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধুসাধীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন। যেমন চির সবুজ থাকে তেমনি কীর্তন গান করেন।